আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের পাসপোর্ট নিয়ে জরুরি তথ্য। পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম থাকলে কিছুতেই ফ্লাইটে চলা যাবে না। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। বিদেশে থাকা প্রবাসীদের জন্য একটি জরুরি বার্তা, বিশেষ করে যারা বিদেশে কর্মরত আছেন, বাংলাদেশে হয়তো খুব শীঘ্রই ছুটিতে আসবেন, তারা দয়া করে প্রত্যেকেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপনাদের পাসপোর্ট এবং ফ্লাইট নিয়ে খুবই জরুরি কথা রয়েছে। আপনি দেশে বা বিদেশে যেখানেই থাকুন, পাসপোর্টের মেয়াদ 6 মাস হলে নবায়ন করুন। সম্ভব হলে আপনার পাসপোর্টের মেয়াদ 8 মাস থাকাকালীন অবস্থাতেই আপনি দূতাবাসে নবায়নের জন্য আবেদন করে রাখুন। মনে রাখবেন, বর্তমানে দেশে ই পাসপোর্ট প্রদান করা হচ্ছে, অনেক দেশে দূতাবাসের মাধ্যমে ই পাসপোর্ট প্রদান করা হচ্ছে, পর্যায়ক্রমে বিদেশে সব দূতাবাসের মাধ্যমেই ই পাসপোর্ট প্রদান করা হবে। ই পাসপোর্ট পেতে হলে আবেদনকারী অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড থাকতে হবে, যার ফলে প্রবাসে যারা আছেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই কিংবা জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রয়োজন, তারা এই সংক্রান্ত সমস্যাগুলো অবশ্যই সমাধান করুন। এবার আসা যাক, আপনি যখন দেশে আসবেন তখন পাসপোর্টের মেয়াদ কী জন্য 6 মাসের বেশি থাকতে হবে। বাংলাদেশে ইমিগ্রেশনের যে আইন, সে আইনে স্পষ্টভাবে বলা হয়েছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকতে হবে। 6 মাসের কম থাকলে আপনাকে তারা ফ্লাইটে উঠতে দেবে না, আপনার বোর্ডিং পাস দেওয়া হবে না। যখন আপনি বিদেশে আছেন, বিদেশ থেকে যখন আপনি বাংলাদেশে ছুটিতে যাচ্ছেন, তখন আপনার পাসপোর্টের মেয়াদ যদি কমও থাকে, আপনি হয়তো বাংলাদেশে আসতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে পুনরায় আপনি বিদেশে যাওয়ার সময় আপনাকে বিমানবন্দরে আটকে দেওয়া হবে। তাই আপনি বর্তমানে যে দেশে থাকেন না কেন, আপনি মিডল ইস্টে থাকুন, আপনি মধ্যপ্রাচ্যে থাকুন, আপনি মালয়েশিয়ায় থাকুন, ইউরোপের কান্ট্রিতে থাকুন, যে দেশেই থাকুন, দয়া করে আপনার পাসপোর্টের মেয়াদ যখনই দেখবেন 8 মাস প্রায় শেষ, তখনই আপনি আপনার পাসপোর্টটি রিনিউ করতে দিন। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো সময় জরুরি প্রয়োজনে আপনাকে দেশে যেতে হতে পারে, সে সময় যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।